এটা হচ্ছে বাঙ্গানে বৃষ্টি হচ্ছে প্রচুর, ঠিক আছে। তো আমাদেরকে হিরো ভাই যে আমাদের ঠিক করে দেবে লজটা, সে বলছে তাড়াতাড়ি পৌঁছতে না তো নদী। বাচ্চা তুমি এসছো, এটা আরেকটা বাচ্চা। এটা হচ্ছে বাঙ্গানে বৃষ্টি হচ্ছে প্রচুর, ঠিক আছে। তো আমাদেরকে হিরো ভাই যে আমাদের ঠিক করে দেবে লজটা, সে বলছে তাড়াতাড়ি পৌঁছতে না তো নদীর জল বেড়ে যাবে। তো তারপর আমাদের রাস্তা খারাপ হয়ে যাবে, আমাদের প্রবলেম হয়ে যাবে। তো এতটুকু কিন্তু আপডেট। এখন বাজে হচ্ছে চিংটাং থেকে আমরা বাই নিয়ে নেবো, এখন 4:05 বাজে। আর চিংটাং থেকে বাঁধ গিয়ে নেবো, তাহলে আমরা ওই রুটে যাবো, রামপুর রুটে। চিংটাং থেকে বাঁধ গিয়ে নিতে হবে রামপুর রুটে, রামপুর থেকে তারপরে ওখান থেকে মোটামুটি আরও 65 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আয় দেখো আলাপ করতে এসছে, আলাপ করতে এসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কী হয়েছে? তোমার কী হয়েছে বাবা? কী হয়েছে? কোন ব্যাগে একটা ঢুকিয়েছে পরে আমার কবে দেখে না বাচ্চাকে কি? আচ্ছা আচ্ছা আর ওর কাছে তুই দুটো জিনিস পাবি। টেকনিকটা দেখো, इसीलिए पहाड़ी लोग इतना दम मस्ती आके ऊपर पड़े बसते पड़े पड़े देखो उड़ गए इधर उड़ गए इधर ही जाओ আরো উঠবে। তিনবার গেল এটা, তিনবার বলছি যে এইখানে বাথরুম আছে, এখানেই করো না। না না আমি সামনে বাথরুম আছে, লোকটা পৌঁছে গেল, বললো যে যাইয়ে কোনো প্রবলেম নেই। বাথরুম মানে হ্যাঁ পটি পটি যা ইচ্ছা সকালে করে এসছে ওরা। হ্যাঁ সেটাই বলছি। ঝাড়গ্রাম থেকে তো আমি আসাম থেকে ও ঝাড়গ্রাম থেকে শেখ হাবিবুল্লাহ আলী ঝাড়গ্রাম যেতে পারলাম না আমরা। কেন গ্যাংটক আমাদের প্ল্যানটা কেন চেঞ্জ হলো? বৃষ্টির জন্য। বৃষ্টি হেভি রেনফল হচ্ছে এর মাঝখানে। কিছু লোকাল রাইট আমাদেরকে ইনফর্ম করলো কি আপনারা যদি পারেন তো আজকে মাঙ্গানের বুকিংটা ক্যান্সেল করে গ্যাংটকে থেকে যান, কালকে সকালে চলে আসবেন। তাই জন্য আজকে আর মাঙ্গান আমরা গেলাম না। আমি আর কিছু বলবো না। না না কি বলছি আমি আর কিছু বলবো না।